আমার মাধ্যমিকের প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় হল এবিটিএ এ পেপার রিভিউ অর্থাৎ তোমরা অনেকেই জানতে যে পাঁচ তারিখ কিন্তু আমাদের এবিটিএ টেস্ট কিন্তু পাবলিশড হয়েছে এবং আজকে দেখো ছ তারিখ তো বিভিন্ন দোকানে কিন্তু এবিটিএ টেস্টপেয়ার কিন্তু চলে এসেছে তো আজকে দেখো এই যে আমিও কিন্তু হাতে কি টেস্টপার দেখো তুমি দেখ পেয়ে গেছি টেস্টপার তোমরা দেখতেই পাচ্ছ তো এই টেস্টপেয়ারটা সম্পর্কে আমি তোমাদের বলে দেবো যে এবিটিএ টেস্ট বর্তমানে অর্থাৎ এবছরের দাম কত তোমরা কত টাকায় দোকানে পেতে পারো এবং এই টেস্টপারটার বিশেষত্ব কি এই টেস্পটা কি রিডিউ সিলেবাসের ওপর তৈরি করা হয়েছে তো এর খুঁটিনাটি যাবতীয় তথ্য আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং তোমরা যারা এই ভিডিওটি নতুন দেখছো অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও এবং অল নোটিফিকেশানটাকে অবশ্যই অন করে রেখে দিও কারণ দেখো তোমাদের এই টেস্ট পেপারে যে সাতটি যে সাবজেক্ট আছে প্রত্যেকটি সাবজেক্টের যে সেটের যে প্রশ্ন পত্র আছে অর্থাৎ এমসিকিউ কিউ এসি দু নম্বর তো সবার আগে প্রত্যেকটি সাবজেক্টের প্রশ্ন উত্তর কিন্তু আমি আপলোড করে দেবো এই চ্যানেলে এবং তোমরা অবশ্যই অল নোটিফিকেশানটা অন করে রাখতে এই কারণে বলছি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে কিন্তু তোমরাই কিন্তু পেয়ে যাবে ভিডিওটি তো চলো আমরা দেখে মধ্যে কি আছে এই হচ্ছে আমাদের এবিটিএ টেস্ট পেপার তোমরা জানো তোমাদের পাঁচ তারিখে টেস্ট পেপারটি কিন্তু পাবলিশ হয়েছিল এবং আজকে ছ তারিখ অনেক দোকানে কিন্তু বইটি চলে এসছে তোমরা অবশ্যই প্রত্যেকে এই এবিটি টেস্টপার্টের জন্য আগ্রহ করে বসছিলে এবং অবশ্যই তোমরা এটা কিনে নাও তার আগে অবশ্যই তোমার দেখে নাও এই এ এবছরে কত দাম করা হয়েছে তো তোমার দেখে নাও এখানে লেখা আছে রুপিস কিন্তু একশো কুড়ি টাকা এবং সাধারণত প্রত্যেকটি দোকানে একশো কুড়ি টাকাই নেয় কিন্তু প্রথম দিকে একটু দাম কিন্তু বেশি নেয় বা কিছু কিছু দোকান কিন্তু কমও নেয় তো তোমরা অবশ্যই তোমরা এটা সংগ্রহ করে নাও তো এই পারে কী কী আছে এই পারে কী কী বিশেষত্ব অবশ্যই তোমরা দেখে নাও তো দেখে নাও এবিটি মাধ্যমিক সেকেন্ডারি তো দেখো অ্যাক্রোডিং টু রিভাইজ সিলেবাস অ্যান্ড রিভাইজ নাম্বার ডিস্ট্রিবিউশন অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তোমরা জানো তোমাদের পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট যে সিলেবাস রিডিউস করা হয়েছে তার উপর ভিত্তি করে এই টেস্পারটা কিন্তু প্রকাশিত হয়েছে তো দেখো এর মধ্যে আর কি কি আছে দেখো এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার ইনক্লুডিং হাই মাদ্রাসা দু হাজার কুড়ি একুশ হাই মাদ্রাসা থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু এখানে কিন্তু প্রশ্নপত্র ইনক্লুড করা হয়েছে তো দেখা যাক এখানে কি কি দিয়েছে আর দেখো পুস্তকখানির বিশেষত্ব কী কী দিয়েছে বলছে মাধ্যমিক পাঠ্যসূচি ও পাঠ্যক্রম সম্বন্ধে পরীক্ষার্থীদের মধ্যে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করবার জন্য বিস্তৃত আলোচনা প্রশ্নপত্রের ও উত্তর উত্তরের মান সম্বন্ধে সুস্পষ্ট নির্দেশ অনুশীলনের জন্য সমিতি প্রণীত অতিরিক্ত প্রশ্নাবলী বহু বিশিষ্ট শিক্ষাবিদগণ রচিত সম্ভাব্য প্রশ্নাবলী ইতিহাস ও ভূগোলের জন্য প্রয়োজনীয় মানচিত্র গণিত প্রশ্নের উত্তর অর্থাৎ গণিত যে প্র্যাকটিস তোমরা করবে তার উত্তরগুলো কিন্তু দেওয়া হয়েছে এবং এর প্রাইস তো তোমরা আগেই দেখতে পেয়েছো যে রুপিস ওয়ান হান্ড্রেড টোয়েন্টি অনলি এবার দেখো সবার থেকে যারা সুন্দর বিষয় দেখেছো যে তোমার যে সিলেবাসে রিডিউস করা হয়েছে সাবজেক্ট ওয়াইজ দেখো দিয়েছে এখানে মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশ সালের জন্য প্রশ্নের কাঠামো ও নম্বর বিভাজন তো প্রথমে দেখো দিয়েছে বিষয় বাংলা তাহলে গল্প কবিতা প্রবন্ধ নাটক পূর্ণাঙ্গ সংক্রান্ত ব্যাকরণ এবং নির্মিত এবং কোথা থেকে কত নাম্বার থাকবে সেটাও কিন্তু এখানে দেখানো হয়েছে কারণ এটা অনেকটা সুবিধা তোমাদের হলো কারণ বারবার তোমরা বইপত্র যখন পড়বে বারবার কিন্তু খাতা বই খোলা দরকার নেই টেস্ট পেপারটা হাতের কাছে থাকলে। তোমরা কিন্তু সহজেই চিনে যেতে পারছ যে তোমাদের কোন অধ্যায় থেকে কত নম্বর প্রশ্নপত্র থাকছে তো এদিকেও একদম পরপর সব করে দেওয়া হয়েছে বাংলা ছিল তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ দেওয়া হয়েছে তারপর দেখো ম্যাথামেটিক্স দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেক কটাই এখানে থেকে দিয়ে দিয়েছে তো দেখতে পাচ্ছো এটা ফিজিক্যাল সায়েন্স দিয়েছে তারপরে লাইফ সায়েন্স দিয়েছে তারপরে তোমার দেখে নাও এখানে কোশ্চেন পেপার হিস্ট্রি দিয়েছে এবং জিওগ্রাফি দিয়েছে তো এবারে দেখে নেব বইতে কন্টেন্টস অর্থাৎ বইতে কী কী কনটেন্টস দিয়েছে সেকশন এ দেখে নাও মাধ্যমিক পরীক্ষা দু হাজার কুড়ি যে প্রশ্ন ছিল তার পুরো প্রশ্নপত্রগুলো এখানে দেওয়া হয়েছে এক থেকে তেরো বেজের মধ্যে তোমরা পেয়ে সেকশন বি তে কী দিয়েছে সেটস অফ কোশ্চেন পেপার ফ্রম ডিস্ট্রিক্ট দু হাজার কুড়ি একুশ তোমরা এখানে এই প্রশ্নপত্রগুলো পাচ্ছ আর সেকশান সিতে তোমরা দেখে নাও সেটস অফ অ্যাডিশনাল কোয়েশ্চেন পেপারস ফ্রম এব দু হাজার কুড়ি একুশ তো এখানে অনেকগুলো পেজ দেওয়া হয়েছে আচ্ছা আর এখানে কী দেওয়া হয়েছে দেখো সাবজেক্ট ওয়াইজ কন্টেন্টস অ্যাক্রোডিং টু সাবজেক্ট অর্থাৎ তোমাদের পরপর পেজ দেওয়া হয়েছে যেমন বাংলা দেখো পরপর এতগুলো পেজ দেওয়া হয়েছে বেঙ্গলি হলো হিন্দি উর্দু ইংলিশ তারপর দেখো ম্যাথামেটিক্স আছে এখানে তাহলে তো ফিজিক্যাল সায়েন্স আছে লাইফ সায়েন্স আছে হিস্ট্রি আছে এবং এই যে প্রত্যেকটা সেট এখানে দেওয়া হয়েছে তো আর দেখো এখানে কি দিয়েছে সায়সান একটা সায়েশানও তোমাদের করে দেওয়া হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে সায়সান দেওয়া হয়েছে এমনকি দেখেন এখানে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে হিস্ট্রি জিওগ্রাফি এবং একটা অ্যান্সারও কিন্তু এখানে করে দেওয়া হয়েছে তো এবং সবার থেকে বড়ো কথা তোমাদের এখানে যে পেজগুলো দেওয়া হয়েছে তো আজকে আমি কিন্তু তোমাদের এই টেস্ট পার্টটি রিভিউ করলাম এবং কাল আগামীকাল থেকে কিন্তু আমি প্রত্যেকটা সেটের প্রশ্ন দিয়ে দিচ্ছে তার উত্তর নিয়ে আমি আলোচনা করে দেবো এবং সবার আগে তোমাদের এখানে প্রায় পঁয়তাল্লিশটার মতো পেজ আছে প্রত্যেকটা পেজ আমি তোমাদের সলভ করে দেবো তাই তোমরা অবশ্যই আমার সাথে থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও তো আশা করি তোমরা টেস্ট পেপার সম্পর্কে পুরোপুরি একটা ধারণা হলো এবং আমি চাইবো তোমরা দ্রুত এই টেস্ট পার্টটি তোমরা সংগ্রহ করে নাও কারণ আমি এটুকুনি শিওর তোমাদের এখানে প্রত্যেকটি পে যদি সলভ করতে দিতে পারো তো তোমরা মাধ্যমিক পরীক্ষা এইটি থেকে নাইনটি পার্সেন্ট শিওর এখান থেকে কমন পাবে তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো এবং সুস্থ থেকো